চিন্তা করলাম আমাদের যে বিশেষ বিষয়টি, বিশেষ করে ব্যক্তি পর্যায়ে যে গরুর মাংস বিক্রি হচ্ছে সেই বিষয়ে একটু প্রেস ব্রিফিং করা দরকার, এই জন্য রাতে আমরা সিদ্ধান্ত নিলাম। এবং সে কারণে স্বল্প সময় আপনারা এসেছেন, এই জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রেস ব্রিফিং এখানে সামনে উপস্থিত আছেন আমাদের মন্ত্রণালয়ের মূলত, এখন তারা তারা মূলত আমাদের সারা বিশ্বে ছড়িয়ে যাবে, আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলররা বিভিন্ন দেশে, সেই ওয়াশিংটন, রাশিয়া, আমাদের চায়না, জেনেভা, টোকিও সহ সেই কমার্শিয়াল কাউন্সিলরদের আজকে আমাদের এখানে একটা মিটিং ছিল। আমি তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারাও আসেন, আমরা আমাদের কার্যক্রম সম্পর্কে আপনারা এখানে অবহিত হবেন, এই জন্য আমি আমাদের সহকর্মী যে কমার্শিয়াল কাউন্সিলররা বিভিন্ন দেশে যাবেন তারাও দেখে গেলেন যে আমরা আমাদের এই বিষয়গুলো আমরা কীভাবে হ্যান্ডেল করি। আর এখানে আমাদের পরিচালক মহোদয় আছেন এবং উপস্থিত যে সাংবাদিক ভাইরা, এবং এখানে আমাদের তিনজনকে আমরা ডেকেছি মূলত যারা মানে খুব মিডিয়াতে বলবো বা যেভাবেই হোক তারা একটি ব্রেক থ্রু এনেছে, খলিল শাহজাহানপুরের, এবং আমাদের ওল্ড টাউনের নয়রা আছে এখানে, এবং আমাদের মিরপুরের উজ্জ্বল। যে বিষয়টি আপনারা সবই জানেন যে মাংস, যেটি গরুর মাংস, এটি 4-5 মাস আগে যখন 800 টাকা বিক্রি হতো তখন এই খলিল নয়ন উজ্জ্বলরা একটি ব্রেক থ্রু এনেছিল। তারা হঠাৎ করে ডিক্লেয়ার করলো যে তারা 595 টাকা দরে মাংস বিক্রি করবে, এবং এটা নিয়ে হইচই পড়ে গেল। এবং সেই সময় 4-5 মাস আগে যখন তারা হইচই ফেলে দিল, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা, আমরা এই যারা অতিরিক্ত দামে যারা বিক্রি করে যে কোনো পণ্য, সেখানে তারা একটু ব্রেক থ্রু এনেছে, এবং আমি বলবো যে এটি খুবই একটি সাহসী পদক্ষেপ। এবং আপনারা সবই জানেন যে তারা যখন কম দামে মিক্সড মাংস বিক্রি করা শুরু করলো তখন তাদের বিক্রিও 10 গুণ 15 গুণ বেড়ে গেল, এবং সেখানে বিশাল লাইন দিয়ে এই মাংসগুলো কেনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ 50 টাকা মাংসের দাম বিক্রয় করলো। এটা একটু কাজটা বন্ধ রাখতে পারে, কাজটা কোথায় থেকে বন্ধ করতে পারে উপরে না, তখন মাংস ব্যবসা অনেকটাই বলবো যে সে আগের মতো নিয়ন্ত্রণহীন হয়ে গেল। এবং তখন এই যে যারা এর পরবর্তীতে যারা এই যে নয়ন উজ্জ্বল বা খলিল, তারাও আসলে টিকে থাকতে পারছে না, এবং তারাও কিন্তু দামটা বাড়িয়েছিল, কিন্তু তাদের দামটা কখনই সাধারণ যে আমাদের মাংসের দোকান তার থেকে অন্তত 100 টাকা কম ছিল, অর্থাৎ তারাও সর্বশেষ 695 টাকা পর্যন্ত বিক্রি করেছিল। আমাদের লোক জানি এরপরে আমাদের এই যে রমজানের আগে এটি আসলে অনেকটাই সেই আগের মতো 750, ইভেন কোনো কোনো জায়গায় 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। এই প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে খলিল আমার সাথে যোগাযোগ করলো, এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে এই কম দামে মাংস বিক্রির জন্য রাজশাহীতে একজন মাংস ব্যবসায়ীকে হত্যা পর্যন্ত করা হয়েছে, খলিলকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে এবং তাকে ফোনে বা বিভিন্ন ছবি পাঠিয়ে, এবং তখন আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে একটা জিডি করতে, এবং পরবর্তীতে র‍্যাব ওই যারা তাকে হুমকি দিয়েছিল তাদেরকে পাকড়াও করা হয়েছে। মূল বিষয়টা হলো যে এইসব ভালো কাজের পক্ষে তো অনেক যারা এই মাংসের দাম বাড়িয়ে দেয় তারা, তাদের একটা চক্র থাকে, সবসময় একটা প্রেশার ক্রিয়েট করে। এবং আমি এর সাথে আমাদের যারা গোয়েন্দা সংস্থা, আমাদের মেট্রোপলিটন পুলিশ সহ আমি সবার সাথে কথা বলে যারা এই ভালো কাজ করছে তাদেরকে যাতে প্রোটেকশন দেওয়া হয় সেই জন্য আমি একটা মেজার নিয়েছিলাম। এর পরবর্তীতে যেটা দেখা গেল যে আমাদের, আপনারা জানেন 15 মার্চ বিশ্ব ভোক্তা দিবস ছিল, এবং তখন আমরা এই ভালো কাজের জন্য আমরা খলিলকে বেস্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ডও দিয়েছি, এবং সেটি কিন্তু এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রথম। আমরা আরও 3 জন ব্যবসায়ীকে দিয়েছি খলিল সহ 4 জনকে, একজন 10 টাকা দামে দুধ বিক্রি করছে কিশোরগঞ্জের, এবং একজন আপনার 1 টাকা লাভে বিক্রি করছে চাঁদপুর থেকে, যে কোনো পণ্য 1 টাকা লাভে বিক্রি করছে,
আরেকজন আছে আমাদের এই ঢাকায় উত্তরখানে, তিনি ক্ষুদ্র অংশ যেমন 100 গ্রামও কোনো একটা পণ্য বিক্রি করছে। এই প্র্যাকটিসগুলো আসলে আমাদের মানে আসা উচিত এবং ব্যবসায়ীদের মধ্যে যেটি একটি উৎসাহ বাড়ায়, এই কারণে আমরা তাদেরকে বেস্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ড দিয়েছি। এবং খলিলের সহ আমি উজ্জ্বল নয়ন, তারা আবার এই রমজানকে উপলক্ষ করে তারা 600 টাকার নিচে মাংস বিক্রি করবে, এবং সেই প্রতিশ্রুতি দেওয়ার পরে আমি কিন্তু প্রতিটা জায়গায় গিয়ে তাদেরকে ফুলের মালা দিয়ে আসি। এই বিষয়গুলো আমরা তাদেরকে উৎসাহিত করেছি, এবং এরপরে দেখেছেন প্রথম রমজানের পর থেকে এই দোকানগুলোতে তাদের যে আউটলেটগুলো আছে সেখানে কি পরিমাণ ভিড়, সেখানে তারা 40টা গরু মাংস বিক্রি করেও তারা মানে চাহিদা মেটাতে পারেনি। এবং সেখানে দেখেছি আমরা যে আপনাদের প্রতিটা নিউজ চ্যানেল সেখানে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে সেই দূর নরসিংদী কুমিল্লা থেকে মানুষ এসে এখান থেকে মাংস কিনছে। এখন তাদের কি মাংস বিক্রি করছে, সেটা মিক্সড মাংস, সেটা চর্বি বেশি না হাড্ডি বেশি, আমি ওই বিতর্কে যাব না। আমি একটা কথাই আমি বলতে চাই যে সে তারা 600 টাকার নিচে যে মাংসটা বিক্রি করছে, সেই মাংস যদি খারাপ হতো, সেই মাংস যদি মানসম্মত না হতো, তাহলে দূর দূরান্ত থেকে কেন লোকজন আসছে? এবং সেখানে তারা অনেকটা বলবো যে মানে কি ঠেলাঠেলি করে মারামারি করে পারলে এইখান থেকে মাংস কিনছে, এবং সেই জন্য আমরা স্পেশাল ওখানে আমাদের পুলিশ মোতায়েন করতে হয়েছে। এখন যে জিনিসটা দাঁড়িয়েছে যে তারা একটা কমিট করেছিল যে টোটাল রমজানে বা একটা ডেট দিয়েছিল যে 15 দিন বা 7 দিন তারা এই পর্যায়ে মাংস বিক্রি করবে। এবং খলিল বিশেষ করে আমার সাথে 3 দিন আগে যোগাযোগ করলো যে তার পক্ষে আর এটা চালিয়ে নেওয়া সম্ভব না, এই জন্য যে যে পরিমাণ তার এখানে চাপ এবং সেখানে গরুর দাম অলরেডি আরো বেড়ে গেছে, কারণ সামনে কোরবানি আছে, ঈদ আছে, এই জন্য আমাদের গরুর দামও বেড়ে গেছে। এই কারণে যেটা হলো যে তাদের পক্ষে আসলে একটি লস হিসেবে এটা চালানো কন্টিনিউ করা সম্ভব ছিল না, এবং তার কারণে আমার সাথে যোগাযোগ করলো। আমি তাকে বলেছিলাম যে সেটি হলো যে এখন তার তো লাভ ক্ষতি এটা হিসাব করে সেখানে তার মানে সিদ্ধান্ত তার আমি দেবো না, আমি তো মাংসের দাম ঠিক করে দেবে, তারাই মাংসের দাম ঠিক করে দিয়েছে। এরপরে বোধ হয় সে পরের দিন বোধ হয় 600 একসাথে 695 টাকা বাড়িয়ে দিল, 100 টাকা বাড়িয়ে দিল, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় অনেক প্রতিক্রিয়া হয়েছে, এবং এটাও আবার এটার মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে আবার বলেছে যে না, এখনো তার মাংস দাম সেটি গরু মাংসের দাম যেটি বাইরের থেকে আরো অন্তত 100 টাকা কম। যাই হোক, এই একটা অবস্থার মধ্যে আমি তাকে রাতে সে ফোন দিল যেদিন 695 টাকা কোনো শুক্রবারে, শুক্রবারই তো নাকি, তখন আমি তাকে বললাম যে তুমি আগে হিসাব টিসাব করো। এর মধ্যে যে উজ্জ্বল মিরপুরে সেও বাড়িয়ে 635 টাকা করেছে, 630 টাকা করেছে, আর আমাদের নয়ন সে তার মতো সে 2 প্রকারের বিক্রি করে, একটি হলো ঝুলিয়ে যেটা ভালো মাংস সেটি 650 টাকা, আর মিক্স মাংস সে 580-তে বিক্রি করতে আমি যেদিন গেলাম সে আরো 10 টাকা কমিয়ে দিয়েছিল। এখন যে বিষয়টি, আমরা তো তাদেরকে কাউকে প্রেশারও দেবো না কোনো কিছু না, কিন্তু এটাও ঠিক যে তারা এই মাংসের যে উদ্যোগমুখী যে প্রবণতা ছিল তারা কিন্তু একটা ব্রেক থ্রু করেছে, অর্থাৎ তারা 595 টাকা বিক্রি করে দেখিয়েছে যে তারা পারে, এবং তারা চেষ্টা করেছে, তাদের জীবনের হুমকি বা যেগুলো আছে সেগুলো ওভারকাম করেও কিন্তু তারা করছে। এখন এই মুহূর্তে তারা কি করবে, আমি তাদেরকে যেটা বলেছি তারা একটা কমিট করেছে, সেই কমিটমেন্ট রেখে সরকার একটা মাংসের দাম নির্ধারণ করেছে, আপনারা জানেন যে 664 টাকা, সরকার বলতে কৃষি বিপণন অধিদপ্তর, আপনারা ওনারা তিনজনই এখানে কথা বলবে, আমি সেটা তারা কি বলে এরপরে হয়তো আমরা তাদের মাধ্যমে মানে একটা সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তটা আমি আপনাদেরকে জানাবো। আমি আশা করছি যে নিশ্চয়ই সে, যেটুকু আমি জানি যে খলিল এই 40টা করে গরু বিক্রি করে এই কয়েকদিনে তার একটা বড় ধরনের লসের মধ্যে পড়েছে, এখন সে কতদিন লস, সে যদি লস দিয়ে চালাইতে পারে সেটা তার বিষয়, আবার সে লাভ করবে কি না করবে সেটাও তার বিষয়। সেখানে একটাই বক্তব্য আমার, সেটি হলো যে মানে তাদের যে রেট, এখানে তো 800 টাকা পর্যন্ত মাংস বিক্রি করছে, 750 টাকা করে মাংস বিক্রি করছে, সেখানে একটাই আমার বক্তব্য যে তাদের যে রেট আছে সেটি যদি এখানে তো কেউ সরকার একটা নির্ধারণ করে দিয়েছে সেই রেঞ্জের মধ্যে থাকলে তারা ওই অর্থে আমাদের রেট ভায়োলেট করেনি, কিন্তু সেটা তারা ঠিক করবে যে কত টাকা বিক্রি করবে। আর সেখানে তাদের মাংসের কোয়ালিটি কি, এই কোয়ালিটির বিষয়ে অনেক প্রশ্ন আছে,
তারা ওখানে তাজা গরু জবাই করে ওখানে সবার সামনে বিক্রি করে। কেউ কেউ দেখেছি যে দূরে যেখানে আমি বলবো যে যেটি আছে হলো ওই সেই মহতপুর বেড়িবাঁধে অথবা অন্য জেলায়ও অনেকে বিক্রি মানে গরু স্লটার করে তারপরে বিক্রি করে, অন্য জেলা থেকে ঢাকায় আসে। সেই গরুগুলো আসলে সেটা জীবন্ত গরু কিনা, সেটা অসুস্থ গরু কিনা, সেটা আদৌ গরু কিনা বা গাভি কিনা, অনেক সময় যেটা খাসি বিক্রি হচ্ছে ভেড়া কিনা, এগুলো অনেক প্রশ্ন আছে, কিন্তু তারা কিন্তু সবার সামনে বিক্রি করছে। এটি আমি তাদেরকে অ্যাডভোকেসি করছি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে তাদের এই কার্যক্রম এটি একটি বাংলাদেশে মাংসর দামের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়েছে এবং তারা দেখিয়ে দিয়েছে। এখন তারা কতদূর কন্টিনিউ করবে এটা তাদের মুখ থেকে আমরা একটু শুনি, এর পরবর্তীতে আমরা পরে সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে। কে বলবে আগে, কে কে বলবে? আচ্ছা আগে উজ্জ্বলই বলো, উজ্জ্বল এখানে এসে বলো, আসো সামনে, ওই মাইক্রোফোন আছে এটা নিয়ে আসো, এখানে এসে বলো, এখানে এসে বলো, ওই ওইদিকে দাঁড়িয়ে বলো, মাইক্রোফোনটা ঠিক করে দাও, মাইক্রোফোনটা সাউন্ড। তাহলে ওই ওখানে